আমরা এসে পড়ছি আমাদের সেই অন্তব্যের স্থানে, যদিও রাইট হয়ে গেছে, সমস্যা নাই তাতে, কিন্তু মসজিদ আমরা খুঁজে পাইছি, সবাইকে দেখাচ্ছি, দেখেন মসজিদটা অনেক সুন্দর, প্লেসটা অনেক সুন্দর। আসেন ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদটা কত সুন্দর। আসেন আমরা একটু সামনের দিকে যাই, মসজিদটা অনেক ভিতরে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। মসজিদটা দেখতে কিছুটা রাজকীয় হলের মতন, রাজকীয় বাসস্থান এটাকে কিছু বলতে পারেন, অনেক গোলাপ মিনার। রাত হয়ে গেছে, লাইটিং নাই এখানে, তাই আমাদের লাইট দিয়ে আমাদের বানাতে হচ্ছে। ইনশাল্লাহ আরেক দিনে এসে দেখাবো। দেখতে পারেন এই পাশে আছে আমাদের বাগান, সবাই দেখতে পাচ্ছেন এখানে একটা বাগান আছে সুন্দর। এই বাগানের এখানে অনেক পদের গাছ লাগানো আছে। এই পাশ দিয়ে মসজিদের ভিউটা আরও সুন্দর। আসেন আপনাদের একটু পিছের দিকে গিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা ভিউ, ভিউটা কিছুটা অনেক সুন্দর দেখার মতো। এই পাশ দিয়ে যাওয়ার রোড আছে, আসার রোড আছে। দেখতেই পাচ্ছেন মসজিদটা কতটা সুন্দর। এখানে আমাদের সাইকেল পার্ক করা। আপনারা দেখতেই পারলেন মসজিদটা কত পরিমাণ সুন্দর। আমরা এসে পড়ছি, রাত হয়ে গেছে, এখন আমরা আবার আমাদের বাসার দিকে চলে যাব, অর্থাৎ কালীগঞ্জের দিকে। চলুন সবাই দেখি যাই। ক্লাসবারের মতো মসজিদটা সবাই দেখতে পাচ্ছেন, মসজিদটা কিন্তু ভিউটা অনেক পরিমাণ সুন্দর। সবাই দিনের বেলা অবশ্যই আসবেন, এখানে পরিবেশটাও সুন্দর, আশেপাশে অনেক কম হইচই, এখানে গাড়ি চলাচল নেই, অনেক ঠান্ডা একটা পরিবেশ, পরিবেশটা অনেক সুন্দর। তো সবাই আসবেন, মসজিদটা অবশ্যই দেখা যাবেন, জায়গাটা পরিবেশন করে যাবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা যে রোড দিয়ে ঢুকেছি মসজিদের ওখানে, আমরা আপনাদেরকে সেই মসজিদের রোডটি শো করতে যাচ্ছি। দেখেন আপনারা আবদুল্লাহপুর দিয়ে যখন আসবেন, আবদুল্লাহপুর মেন হাইওয়ে থেকে অপোজিট, অর্থাৎ জেলখানার অপোজিটে এই মসজিদটি অবস্থিত। এখানে একটি আবাসিক এলাকা আছে, আবাসিক এলাকার মেন গেট দিয়ে ঢুকলে সোজা গিয়ে হাতের বামে। যদি আমরা আপনাদের রোডটি দেখাতে পারিনি অন্ধকারের কারণে, অবশ্যই আপনারা এসে দেখে নেবেন। আমরা আপনাদের আপাতত ভিডিও দেখিয়ে দিচ্ছি যে আমাদের এরিয়াটা কোন। ভিউয়ার্স সবাই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই এরিয়া, এখানে লেখাই আছে সাউথ টাউন আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার মেন রোড, এই যে মেন রোড, এই মেন রোড দিয়ে আসার পর এদিকে গেটে ঢুকে যাবে। এই গেট, এই গেট দিয়ে ঢোকার পরে সোজা গিয়ে হাতের ডানে যেতে হবে, ডানে গেলে আরামদিন আপনারা মসজিদটি পেয়ে যাবেন। অপরদিকে একটা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা বেশি একটা ভালো না, অতএব ওখান দিয়ে না যাওয়াটাই বেটার। আর আপনারা যদি আসেন, অবশ্যই দিনের বেলা আসবেন, দিনের বেলা আসলে আপনাদের এখানের ভিউটা দেখতে অসুবিধা কম হবে এবং আসলে ভালোও লাগবে, কারণ রাত্রের বেলা এখানে ভিউটা তেমন একটা সুন্দর না। অবশ্যই আপনারা দিনের বেলা আসবেন, এসে এখানকার ভিউ দেখে যাবেন। গুড বাই। হ্যালো ভিউয়ার, এখন আমরা এসে পড়ছি আবদুল্লাহপুরে। শীতা লেগে গেছে আমারও, আমার রাকিব ভাইয়েরও।
আসেন কি খাচ্ছি আপনাদেরও দেখাই অ্যাকশন তো ভাই তোমার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ কবির দিন তোমার দোকান এখানে কয়দিন ধরে ভাই প্রায় 2 বছর ধরে এখানে মোটামুটি স্থির হয় কেন ভাই ওখানে বাজার ভালো লোকজন মোটামুটি ভালো হয় তো ভাই তোমার অন্য কোনো লোকেশন তো ভাই মেরা দাদা ভাই ভাই আছে ভাই ভাই আছে ভাই আমি বঞ্জন ভাই বঞ্জন এর কাছে আছি বঞ্জন ভাই তো ভাই ভাইদের দোকানে অনেক কিছু পাওয়া যায় স্পাইসি আছে স্পাইসি ছানা আছে মোটা পাওয়া যায় চিকেন পাওয়া যায় আর ইত্যাদি ইত্যাদি আছে মূল আছে এখানে অনেক প্রকারের আইটেম পাওয়া যায় যা খাইতে আসলে মজা পাবেন আমরা খাইছি আমাদের অনেকটা মজা এখানে আসতে পারেন এখানে কি হচ্ছে এটা সৈয়দপুর স্টারের নিচে রসুলপুরের যে ব্যানার লাগানো সেখানে ভাইয়ের দোকান অবশ্যই আসবেন আইসা পাওয়া যাবে টেস্ট করবেন মজা পাবেন আয়োজন করে অবশ্যই আসবেন এখানে অনেক কিছু পাওয়া যায় আমরা এখন চলে যাচ্ছি আবদুল্লাহপুর থেকে অবশ্যই আপনারা আসবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আমাদের অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব নতুন হিসাবে হয়তো আমাদের ভালো হয় ভিডিও অনেক ভালো হয় না তবু আমরা চেষ্টা করি ভালো করার অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে আপনাদের দোয়া থাকলে আমরা অবশ্যই এগিয়ে যাব আসসালামু আলাইকুম